হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি রাখি। তো আজকেরও চলে এসেছি আরও একটা নতুন হেয়ার ব্লগ ভিডিও নিয়ে। তো গতকাল আমি কোনো রকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার একটু ঘাড়ে প্রচণ্ড পরিমাণে লেগে গেছিলো। তো এখনও যদিও হালকা হালকা একটু ব্যথা আছে। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে দিদি আগের দিন ব্লগ দাওনি কেন, এর আগের ভিডিওতে যখন আমি একবার ব্লগ দিইনি। তো তার জন্যই আমি হচ্ছে কি যে আগে থেকে তোমাদের এই ব্লগটাতে বলে দিলাম যে আমার ঘাড়ে লেগে গেছিলো, যার জন্য আমি গতকাল আর ভিডিও দিতে পারিনি। গোপাল ঠাকুরকে নিয়ে কীভাবে শুতে গেছিলাম, গিয়ে মনে হয় গোপালের জন্যই আমার ঘাড়টাতে লেগেছে, কারণ রাত্রিবেলায় এত উসুর পাসুর করে ছোটকুটা, তো যার জন্য আমার ঘাড়ে একটু লেগে গেছিলো। তো আজকে ঠিক আছে, তো আমি ভাবলাম কি যে আজকে চলো তাহলে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করা যায়। আর আমার এক ভাই কমেন্ট করেছিলে যে দিদি টাওয়ার বান দিও, তো টাওয়ার বান কীরকম হয় আমি জানি না, তো তোমাদের জন্য এই দেখো এই বানটা করার চেষ্টা করেছি। টাওয়ার বান মানে যেটা একটু উঁচু মতন হয়ে থাকে মাথার খোপাটা, তো মাথার টাক মানে সাম উপর দিকটা একটু খোপাটা করতে চেয়েছিলাম, কিন্তু কী বলতো একটু চুলটা ভারী, তো যার জন্য ওই উপর পোর্শনে কিছুতেই খোপাটা হচ্ছিলো না। যতবার হচ্ছে কি যে আমি গার্ডার হচ্ছে কি যে উপর দিকে করার চেষ্টা করছি নিচের দিকে নেমে যায়। তো যাই হোক, তাও একটা খোপা করার চেষ্টা করেছি, দেখো তোমাদের পছন্দ হয় কি না। তো প্রথমে দেখো একটা গার্ডার লাগিয়ে নিয়েছি, নিয়ে তারপরে দুটো চুল হচ্ছে ভাগ করে নিয়েছি। আর চুলে একটুখানি তেল আছে অল্প মতন, আমি যেহেতু এলিন তেল মাখি, তো এলিন তেলে চুল হচ্ছে কি যে খুব একটা তেল তেলে হয় না, কিন্তু তাও সিল্কি, সেই রকম সিল্কি ভাবটা নেই। তো তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদি চুল সিল্কি, চুল দিয়েই ভিডিওটা করো, তো সবসময় তো চুলে শ্যাম্পু দিয়ে রাখলে হয় না, না একটুখানি মাঝে মাঝে তেলও তো দেওয়া দরকার, আর তেল দিয়েই যদি পরের দিন শ্যাম্পু করে নিই তাহলে তেল দিয়ে কী লাভ। তো ওই জন্য তেল দিয়ে দুটো দিন অন্তত থাক মাথার মধ্যে, তারপরে শ্যাম্পু করে আবার শ্যাম্পু চুলে ভিডিও করা যাবে। তো দেখো এখন দুটো চুল একটু ভাগ করে নিয়ে তারপরে হচ্ছে কি যে একটু পেঁচিয়ে পেঁচিয়ে নিয়েছি, নিয়ে সুন্দর করে একটা খোপা করার চেষ্টা করেছি। তোমরা বান ভিডিওর অনেকে কমেন্ট করো যে দিদি বান ভিডিও দিও, বান ভিডিও দিও। তো দেখো এই এই বান ভিডিওটা তোমাদের পছন্দ হয় কি না। এই বান ভিডিওটা আগে কোনো দিন তোমাদের সাথে শেয়ার করিনি, তো কেউ যদি করে দেয় বা ছোট্ট ক্লিপ থাকলে যদি গিতে গিতে দিতাম তো ভালো হতো। তো আমি ভিডিওটা করে নেওয়ার পরে তারপরে যখন এডিটিং করছি তখনই দেখছি যে এটা হচ্ছে কি যে একটুখানি মনে হয় পরপর যদি পেতে পেতে করতাম না একটা একটা করে ক্লিপ দিয়ে তাহলে বেশি ভালো হতো। তো যাই হোক এরকম দিয়ে করেছি। তো দেখো এই রকম বান তোমাদের পছন্দ হয় কি না, তোমরা তো বলেছিলে টাওয়ার বান, তো দেখো এই রকম বান কি না। তো আরও একটা বান করেছি, তো তোমরা দেখো ওই বানটাও তোমাদের পছন্দ হয় কি না। আর কেউ যদি করে দেয় তাহলে তো খুবই ভালো হয় একটুখানি খোপাগুলো, তো সবসময় তো আর লোকের করে দেওয়া সম্ভব নয়, তো এই নিজে চেষ্টা করেছি, যেরকম পেরেছি চেষ্টা করেছি। আর আমার চুল একটু তোমাদেরকে বলেইছি যে একটু ভারী মতন, তো তার জন্য হচ্ছে কি যে একটুখানি হচ্ছে কি যে অসুবিধা হয়ে যায়, মানে তুমি করতে চাইবে এক হয়ে যাবে আর এক, ভারীর চোটে না একটুখানি চুলটা সবসময় নিচের দিকে ঝুলে যায়, তো যার জন্য হচ্ছে কি যে সবসময় সব রকম তুমি করতে চাইবে এক হয়ে যাবে আর এক। তো যাই হোক, তো দুটো বান ভিডিও করেছি তোমাদের জন্য, তো দেখো তোমাদের পছন্দ হয় কি না। আর যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের পাশে থেকো। হ্যাঁ, যে সমস্ত নতুন বন্ধুরা তোমরা যদি কেউ দেখে থাকো তো তোমাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমাদেরকে একটু সাপোর্ট করো যদি ভালো লাগে ভিডিও, আর দেখতে থাকো পুরো ভিডিওটা। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর আমার হাতের শাঁখাটা না আজকের বেড়ে গেছে, আমি রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে টেবিল সরাতে গিয়ে হাতের শাঁখাটা বেড়ে গেছে, হাতটা খুব বাজে লাগছে দেখতে, কিন্তু কিছু করার নেই, এখন যতক্ষণ না বাজারে যাব ততক্ষণ আর শাঁখা পরতে পারবো না, আমাদের এখানে তো সেই রকমভাবে কোনো শাঁখা বিক্রি হয় না, একমাত্র বেহালা মার্কেটে যেতে হবে। তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদি বাড়ি কোথায় বাড়ি কোথায়, তো আমাদের বাড়ি হচ্ছে বেহালা থেকে, বেহালা হচ্ছে কি যে ওটা হচ্ছে একটা হচ্ছে নির্দিষ্ট একটা ভালো জায়গা, যেটা বললে হয়তো সবাই চেনে, তাই আমি বেহালাটা বলি। নাহলে ব্রেজব্রিজ স্টেশন আছে না, ব্রেজব্রিজ স্টেশন থেকেও হচ্ছে খানিকটা আমাদের হচ্ছে একটা অটো নিয়ে আমাদের ভিতরে আসতে হয়, আমাদের বাড়িটা অনেকটাই ভিতরে, আমি যে ভাড়া বাড়িটায় থাকি, অথচ আমার শ্বশুর বাড়িটা আবার কাছে, জিঞ্জিরে বাজার দিয়ে একটুখানি হেঁটে আসলে, আধা ঘন্টা হেঁটে আসলে আমার শ্বশুরবাড়ি এসে যায়, আর জিঞ্জিরে বাজার থেকে আবার 15-20 মিনিট হেঁটে একটা অটো ধরে আবার অটো থেকে নেবে আরও আধা ঘন্টা হচ্ছে আমার এই বাড়িতে আসতে সময় লাগে। আর আমাদের বেহালা থেকে আসলে অটো ধরে হচ্ছে কি যে
রবির চায়ের দোকান বলে একটা জায়গা আছে, সেখানে নেবে। আরও আধা ঘন্টা হেঁটে এয়ারপোর্ট আছে সামনে, ওই এয়ারপোর্ট দিয়ে হেঁটে তারপরে এই মালিপাড়া, এই জায়গাটা আমি যে থাকি এই জায়গাটার নাম হচ্ছে মালিপাড়া। তো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দিদি কোথায় থাকো কোথায় থাকো, তো আজকের বললাম যে আমি এইখানটায় থাকি, অনেক ভিতরে জানো, এটা গ্রাম বললেই চলে, শহর কেউ বলবে যে বেহালা চত্বরের মতন জায়গা আর শহর হতেই পারে না, কারণ এখানে এত জল জমে, এত অসুবিধা, কোনো একটা ভালো জিনিস পাবে না, কোনো কিছু একটা সুবিধা নেই, এমন একটা জায়গা এই জায়গাটা। তো কিছু করার নেই, শুধু একটুখানি বাড়ি ভাড়া কমের জন্য আমরা এতটা দূরে পড়ে আছি, কারণ আমি শ্বশুরবাড়ি যেই জায়গায় থাকি না সেই জায়গায় প্রচণ্ড পরিমাণে বাড়ি ভাড়াটা অনেকটা চলে যাবে, যার জন্য একটু এই দূরের দিকে রয়েছি। যে অন্তত বাড়ি ভাড়ার টাকাটা তো মাস গেলে কিছু 1.5-2 হাজার টাকা যদি বাঁচে তাও তো লাভ, তো সেই জন্য করে এতটা দূরে রয়েছি, না হলে আর কোনো অসুবিধা নেই এখানে। এখানে সমস্ত জিনিস এমনি বাড়ি ভাড়াটা সস্তা আছে, তারপর সব কিছু দিক দিয়ে একটুখানি অল্প হলেও সুবিধা, একদিক দিয়ে দেখলে সব সুবিধা আবার একদিক দিয়ে দেখলে অসুবিধা, তো সব কিছু হচ্ছে তোমাকে একটুখানি সেইভাবে মেনে নিয়ে চলতে হবে যে তুমি কোনটাতে তোমার ভালো হবে না হবে সেটাই হচ্ছে কথা। তো এখানে দেখো আরও একটা হচ্ছে বান ভিডিও করার আমি চেষ্টা করেছি, তোমাদের সাথে অনেকটা কথা বলতে বলতে ভুলেই গেছিলাম যে আরও একটা বান ভিডিও করার চেষ্টা করেছি, যে এটা যদি ছোটো ছোটো ক্লিপ দিয়ে সুন্দর করে গুছিয়ে দিতাম না তাহলে হচ্ছে জিনিসটা ভালো আসতো। তো দেখো পুরো ভিডিওটা দেখো তোমাদের কেমন লাগে, তো ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, তো দেখতে থাকো। হ্যাঁ,